Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. এখন আমি কথা বলবো হলো করণ জোহরের রক এন্ড রানি কি প্রেম কাহানি সিনেমার ফোর্থ উইকেন্ডে কেমন কালেকশন করেছে সেই কালেকশনটা নিয়ে। তো এই সিনেমার 21 দিন শেষে অর্থাৎ প্রথম তিন সপ্তাহে টোটাল কালেকশন করেছে 140.2 লাখ টাকা, একটা ডিসেন্ট কালেকশন এবং ফিল্মটা একটা হিট ট্যাগ পেয়েছে। এবং এর পরের সপ্তাহে অর্থাৎ প্রথম সপ্তাহে এবং চতুর্থ সপ্তাহের প্রথম তিন দিনে অর্থাৎ ফোর্থ উইকেন্ডে এটা মোটামুটি একটা খুব কম হলেও খুব সুন্দর একটা কালেকশন করেছে। কারণ একটা সুনামি আর একটা সুপারহিট এই দুটো কালেকশনের মাঝে এই ধরনের সিনেমা বা এই সিনেমাটা চলা বেশ কষ্টসাধ্য ছিল। তবুও এটা 21 দিনের পরে 22 নম্বর দিনে 1 কোটি টাকা, 23 নম্বর দিনে 1.85 কোটি টাকা এবং 24 নম্বর দিনে অর্থাৎ রবিবার দিনে অর্থাৎ চতুর্থ রবিবার এই সিনেমাটা 2.85 কোটি টাকা কালেকশন করেছে এবং টোটালি কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 145.15 কোটি টাকা। দেখা যাক এই কালেকশনটা সম্ভবত ফিফথ উইকেন্ডের মধ্যে 150 কোটিতে গিয়ে থাকতে পারে। উইকেন্ডটা হচ্ছে একটা যেই কালেকশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শুধু হিন্দি নেট বেল্টের কালেকশন। এটা লাইফ টাইম কালেকশন 150 থেকে 160 কোটি অবধি বলা হচ্ছে, ট্রেড এক্সপার্টরা বলছে। দেখা যাক কতটা কী হয়, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাকে। তো এই সিনেমাটা কিন্তু যথেষ্ট একটা ভালোই চললো, বলিউডকে একটা মানে ট্র্যাকে ফিরিয়ে আনলো। তো দেখা যাক কেমন হয় এরপরে। তো এই ছিল আজকে একটা ছোটো আপে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।